আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি ব্লগার রুকসানা ঢাকা থেকে বলছি। তুই আপু ভাইয়ারা যে যেখান থেকে আমার আজকের এই সুন্দর ছোট্ট ব্লগটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আপনাদের। আমিও ভালো আছি। তো পায়ের ব্যথা আছে, আজকে ডাক্তারের কাছে যাব, আমার জন্য সবাই দোয়া করবেন। আমার বড় ছেলে অসুস্থ, তাকে নিয়েও যাব ডাক্তারের কাছে, আমিও যাব ডাক্তারের কাছে, দুজনেরই পায়ের সমস্যা। তো আপনাদের ভাই আজকে সকাল সকাল বাজার পাঠাইছে, তো করলা, আম, লেবু আর টমেটো, তো এখানে সামান্য সবজি, আর মাছের মধ্যে কী পাঠিয়েছে দেখি, একটা মুরগি, আজকে আমি আর ওইভাবে কোনো ব্লগ তৈরি করতে পারি নাই, ভাবলাম যেহেতু মাছ নিয়ে আসছে মাছগুলি আপনার সাথে শেয়ার করি। তো এটা ইলিশ মাছ, এক হাতে তো ছিঁড়া সম্ভব না, এটা পরে ছিঁড়া দেখাবো। তো ইলিশ মাছ আর এটা রুই মাছ, রুই মাছটা সম্ভবত আমার আম্মার জন্য পাঠাইছে, আমি জানি না, আমি ফোন দিয়ে জিজ্ঞাসা করবো, কারণ বলেছিলাম যে আম্মার একটা মাছ কিনে দিতে, আব্বা তো নাই, এখন আমরাই তো দেখবো তাই না, তো মাঝে মধ্যে একটু আমাদের করা উচিত না? তো এটা আম্মার জন্য সম্ভবত, আমি সঠিক জানি না, তারপর ফোন দিয়ে জানাবো, জানি আপনাদেরকে জানাচ্ছি। ইলিশ মাছটা খেতে পারতেছি না, এটা একটা ইলিশ মাছ, বেশি বড় না, ছোটই মাছ দেখে মনে হচ্ছে, অল্প মাছ। আর এটা হলো মাছের পেট, সে সব সব নিয়ে আসে, পটকাটা খায়। আর এটা একটা মুরগি, আমি ফ্রিজে মাছ খেতে মজা লাগে না, আর এখন তো রোজা, রোজার দিন আরও মজা লাগে না। যাই হোক, আমার আজকে ছোট্ট এই ব্লগটি আশা করি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন, আর দোয়া করবেন আমার জন্য, আমার ঘরের জন্য। আমরা আজকে ডাক্তারের কাছে যাবো, চারটে সাড়ে চারটার দিকে ডাক্তারের কাছে যাবো, এখন বাজে আড়াইটা। তো আমার দুইটা কেকের অর্ডার আছে, দুইটা কেক বানাবো, একটা হয়তো বানাবো আর একটা পরে বানাবো, কারণ দুইটা বানাইতে পারবো না, সময় পাবো না, এসে রান্না বান্না করবো। আর আজকে ইফতারি ঝামেলা নাই, আপনাদের ভাইয়া আজকে ইফতারি পার্টিতে যাবে, দাওয়াত আছে। তো এই হলো আমার বাজার, আজকের বাজারগুলি কেমন হয়েছে জানাবেন, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য, আমার আম্মার জন্য, সবার জন্য দোয়া করবেন। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি দুঃখিত, কারেন্ট চলে গেছে, আর আমি বলেছিলাম না যে আগে জেনে তারপরে জানাচ্ছি, হ্যাঁ এই মাছটা আমার আম্মার জন্য আনছে, আম্মার বাসার জন্য। তো এখন আমি এটা নিয়ে যাব আর কি, কারেন্ট চলে গেছে, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি কেকটাও তো বানাতে পারবো না, কারণ না আসা পর্যন্ত কেকটাও বানানো যাবে না। এখানে কিন্তু আর মাছ নাই, এই একটা পাওয়া গেছে। নাই, ইলিশ মাছটা খুবই ছোট, মজা লাগবে কিনা জানি না, এটা আমি এখন দিয়ে আসবো তিনতলায়, ছবি তো তুলতেই পারলাম না। এটা না, এই যে মাছ নিয়ে যাচ্ছি, দেখেন আমার আম্মা কি বলে, যদি পারি বয়স শোনাবো। দরজা খোলা, অন্ধকার কেন, কেউ নাই, আম্মা কই, তোমাদের জন্য মাছ নিয়ে আসছি, রুই মাছ, এই না তোমার লাগে মাছ নিয়ে আসি, রুই মাছ, কে মানে খাইবার না, বিশ্বাস কর না সত্যি, আচ্ছা নাও, এই যে তোমার জামাই পাঠাইছে তোমার লেগে,
অন্ধকার অন্ধকার হ্যাঁ রাখো নাও পুরাটাই হ্যাঁ